টিসিবির মতো এখন থেকে ওএমএস কার্যক্রম কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। এছাড়াও এখন থেকে 101টি দেশে বাংলাদেশের নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব পাবার বৈধতা দিয়েছে মন্ত্রিসভা। আগে ছিল 57টি দেশের নাগরিকত্ব। শানি জেসমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব যখন বাংলাদেশের চালের বাজারে, ঠিক তখন সরকার সাধারণ মানুষের জন্য গত বছরের মার্চ মাস থেকে ওএমএস এর কার্যক্রম চালু করে, যেখানে চাল বিক্রি করা হয় 30 টাকা আর আটা বিক্রি করা হয় 24 টাকা কেজিতে। সারা দেশে 1 কোটি পরিবার ওএমএস এর আওতায় রয়েছে। কিন্তু এই কার্যক্রমে তৃণমূল পর্যায়ে ঘাটতির খবর রয়েছে সরকারের কাছে, তাই কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিসিবির মতো কার্ডের মাধ্যমে ওএমএস পণ্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ওএমএস কার্যক্রমে ব্যবস্থাপনার ঘাটতি যাতে না থাকে এজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা হলো যে কার্ডের মাধ্যমে দেওয়া, এখন কিভাবে কার্ডটা দেব, কে কার্ডটা পাবেন, এইটুকু আমরা এখন ঠিক করছি। মন্ত্রিসভা বৈঠকে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে প্রস্তাবনা অনুমোদন করা হয়েছে। এর ফলে আগের 57টি দেশের সাথে নতুন করে যুক্ত হয়েছে 44টি দেশ। পৃথিবীর অন্যান্য দেশের বাংলাদেশ থেকে যারা গেছেন, ওই দেশে নাগরিকত্ব নিয়েছেন, তারা বাংলাদেশের তাদের নাগরিকত্বটা কন্টিনিউ রাখতে চান, সেটা বিবেচনা নিয়ে এবার আরও 44টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 44টি দেশকে মানে আগে 57-এর সাথে সাথে আরও 44টি দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও বাংলাদেশ এবং কাতারের মধ্যে সেনাবাহিনীর অফিসার নিয়োগের বিষয়ে একটি চুক্তির খসড়া অনুমোদন হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে 1135 জন সেনাবাহিনী কাতারে যাবে সে দেশের সরকারের নিয়োগে। নীতিগত সিদ্ধান্ত দেওয়ার বিষয় ছিল। শাহজি আসমিন, News24, ঢাকা। পণ্যের শতভাগ সঠিক ওজন নিশ্চিত করতে ব্যবহার করুন BSCI অনুমোদিত ও উন্নত মানের লোড সেলে তৈরি RFL ডিজিটাল উইন স্কেল। আরএফএল পাম্পে ইম্পেরাল মসৃণ ও রিবিটেড টাইপ হওয়ায় পানির প্রবাহ থাকে মেলা, তাই কিনবেন যখন ভালো পাম্পটাই কিনেন আরএফএল ওয়াটার পাম্প। অন করলেই পানির তুফান। চট্টগ্রামের মিশরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে শুরু হলো গ্যাস সরবরাহ। কর্ণফুলী গ্যাসের নিয়ন্ত্রক স্টেশন চালুর মাধ্যমে এই গ্যাস সরবরাহ করা হয়। আনুষ্ঠানিকভাবে স্টেশনটির উদ্বোধন করেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তিনি জানান, প্রতিদিন 110 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস সে অঞ্চলের কারখানাগুলোতে দেয়া যাবে। আবু জাবেদের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। চট্টগ্রামের মিশরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, এখানেই 500 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে শিল্পগ্রুপ বসুন্ধরা, দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন। অঞ্চলটিতে গড়ে ওঠা কারখানাগুলোর চালুর জন্য চাই জ্বালানি। আর নিশ্চিতে কর্ণফুলী গ্যাস কোম্পানি চালু করলো নিয়ন্ত্রক স্টেশন BRS, এর মাধ্যমে এখানকার কারখানার গ্যাস সরবরাহ শুরু হলো। এই ন্যাচারাল গ্যাস সাপ্লাইয়ের ফলে যে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে এবং এখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে, এবং এখানকার যে উৎপাদিত পণ্য সেটা বিদেশে রপ্তানি হলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং পাশাপাশি আমাদের কিছু বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। গ্যাস সরবরাহ চালুর ফলে আমূল পরিবর্তন এসেছে ইকোনমিক জোনটিতে। এতে গতি আসবে কারখানা স্থাপনে, সেই সাথে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। আমরা মনে করি যে এটা আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা স্টেপ পার করলাম। হ্যাঁ, এখন আমাদের কমিশনিং আছে মে মাসে, ইনশাল্লাহ আমাদের যে কাজ চলতেছে আমরা মে মাসে কমিশনিং শুরু করে দেবো। আজকে যে DRS উদ্বোধন হলো, এর মধ্য দিয়ে আমরা মনে করি যে প্রায় 50% আমদানিমুখী যে ইয়াগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এইগুলো থেকে আমরা বাংলাদেশকে অনেক বেশি দিতে পারতেছি। স্টেশন থেকে প্রতিদিন 110 মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন হবে, যা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে 4.4 কিলোমিটার পর্যন্ত। নয়ন বড়ুয়াজয়, News24, চট্টগ্রাম। সামগ্রিক অর্থনৈতিক হিসেবে অপ্রাতিষ্ঠানিক আয়কে যুক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান।
জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এই তাগিদ দেন। এ সময় তিনি আরও বলেন, অপ্রাতিষ্ঠানিক আয়কে হিসেবে আনা গেলে জাতীয় আয় কিংবা মাথাপিছু আয়ের চিত্রও পরিবর্তন হবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী দাবি করেন, গেল এক যুগে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি উন্নয়ন হয়েছে। বলেন, বিশ্বব্যাংকের ঋণ দেওয়াও প্রমাণ করে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা কতটা শক্তিশালী। ডক্টর শামসুল আলম আরও বলেন, পরিশোধ সক্ষমতা রয়েছে বলেই চাহিদার চেয়েও বেশি ঋণ দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। বক্তারা এই সময় জাতীয় পরিসংখ্যান ব্যুরোকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। এবং আমাদের যেহেতু একটা গুরুত্বপূর্ণ এটা বোধ হয় আমাদের দেখার দরকার। রাষ্ট্রীয় অর্থনীতি ব্যবস্থা মানে যথেষ্ট সাফল্য এবং মুনশানা পরিচয় দিয়েছে, এটা আপনারা জানেন। সে কারণে বাংলাদেশ IMF ঋণ চাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেটি গ্রহণ করে নেয় এবং খুব দ্রুত প্রদান করে এবং যা চাওয়া উচিত তার চেয়ে বেশি প্রদান করে। টানা পতনের পর অবশেষে কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে দেশের দুই পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-র সোমবার প্রধান সূচক DSE-X বেড়েছে 17 পয়েন্ট। এ নিয়ে এ বাজারের প্রধান সূচকটি 6,199 পয়েন্টে অবস্থান করছে। ঢাকার বাজারে এদিন সূচক বাড়লেও লেনদেনে তেমন গতি দেখা যায়নি। মোট লেনদেন হয়েছে 261 কোটি টাকা, অবশ্য তারপরও তা আগের দিনের চেয়ে 30 কোটি টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 56টির, কমেছে 98টির, অপরিবর্তিত ছিল 156টির দাম। এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE-তেও বেড়েছে সূচক। দর্শক, বিজনেস এক্সপ্রেসে সময় হলো একটা বিরতির, পিছিয়ে আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেসে। দর্শক, এবার জানতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতে এই মুদ্রা বাজার পরিস্থিতি। সোনালী ব্যাংকের সবশেষ দেয়া তথ্যমতে মুদ্রা বাজার মার্কিন ডলারের দাম আজকে ক্রয়মূল্য 107 টাকা, বিক্রয়মূল্য 108 টাকা, ইউরোর ক্রয়মূল্য 117 টাকা, বিক্রয়মূল্য 122 টাকা, পাউন্ডের ক্রয়মূল্য 127 টাকা, 134 টাকায় বিক্রি পাউন্ড। চীনা মুদ্রা 13 টাকায় কেনা, 15 টাকায় বিক্রি। সৌদি রিয়াল 29 টাকা 90 পয়সায় কিনে, 30 টাকা 10 পয়সায় বিক্রি। ভারতীয় রুপি 1 টাকা 34 পয়সায় কিনে, 1 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে। দর্শক, মুদ্রা বাজারের পর এবার জানাতে চাই স্বর্ণ বাজারের আপডেট ও দরদাম। বাজুসের দেয়া সবশেষ তথ্য মতে 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম আজকে 91,096 টাকা, 21 ক্যারেটের দাম 87,013 টাকা, 18 ক্যারেটের দাম 74,591 টাকা, সনাতন স্বর্ণের দাম 62,169 টাকা। স্বর্ণের দামের পর এবার জানাতে চাই রূপার বাজারের আপডেট ও দরদাম। বাজুসের সবশেষ তথ্য মতে 22 ক্যারেট রূপার ভরি প্রতি দাম 1,714 টাকা, 21 ক্যারেটের রূপার ভরি প্রতি দাম 1,632 টাকা, 18 ক্যারেট রূপার দাম 1,399 টাকা এবং সনাতন রূপার দাম 1,050 টাকা। দর্শক, জানাচ্ছিলাম মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। যাচ্ছে পরের সংবাদে। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের খিলক্ষেত উপশাখা ঢাকা এবং বিজয়পুর বাজার উপশাখা কুমিল্লা এর শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO ABM মোকাম্মেল হক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, SEVP গোলাম মোস্তফা, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাজি মোহাম্মদ আসলামউদ্দিন, খিলক্ষেত ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাজি মোহাম্মদ শামসুল হক সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। এ উপলক্ষে এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। হলুদ ফুলে বাতাসের দোলায় দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। চাষের সময় ও খরচ কম, লাভ বেশি হওয়ায় সরিষা উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন বগুড়ার কৃষকরা। চাষ বৃদ্ধিতে কৃষকদের বিভিন্ন পরামর্শও দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। ফলে গতবারের চেয়ে এবার 10,000 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভোজ্য তেলে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বর্তমান সরকারের আনা উদ্যোগে সরিষার ফলন বেড়েছে। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
ফসলি সবুজ মাঠের বুকে দিগন্ত জুড়ে বিছানো যেন হলুদ রঙা কার্পেট। জমিতে লাগানো সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য মাঠে প্রান্তরে শোভা পাচ্ছে। বগুড়ায় মাঠের পর মাঠ এখন সবুজের ডাটায় হলুদ রং। বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেত থেকে সংগ্রহ শুরু হয়েছে। গত বছর জেলায় 27,705 হেক্টর জমিতে চাষ হলেও চলতি বছরে চাষের জমি বেড়েছে 10,000 হেক্টর। বিঘা প্রতি সর্বোচ্চ 6,000-7,000 টাকা খরচ হয়েছে। লাভজনক হওয়ায় সরিষা চাষে কৃষকদেরও বাড়ছে আগ্রহ। গত বছর বাজার যা ফলন হয়েছিল কিন্তু বাজার পাশে এবার খুব বেশি ভালো। গতবারে যা ফলন পেয়েছি আশা করে যায় সেই রকম ফলনই পাবো, দামে ভালো। কৃষি সংশ্লিষ্টরা বলছেন সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, এতে করে আগামীতে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে। তেল ফসল আমাদের আরো বেশি বৃদ্ধি পাবে, বিশেষত সরিষা, এবং আমাদের সাধারণ মানুষদের মধ্যেও সরিষার তেল খাওয়ার প্রবণতা আমরা বেশি লক্ষ্য করছি। সরিষার তেলে প্রাকৃতিকভাবে ওমেগা-3 ওমেগা-6 রয়েছে, যা শরীরের জন্য ভালো বলে মতামত দিলেন এই চিকিৎসক। চর্বিজনিত যে সমস্যাগুলো আছে, রক্তের কিছু রক্তনালীর রোগ, হার্টের রোগ, কিডনির রোগ, অনেক জায়গা থেকে আপনি সুস্থ থাকতে পারবেন। সরিষার তেল রান্নার জন্য ব্যবহার করা আসলে খুবই ভালো। চলতি মৌসুমে বগুড়ায় 37,575 হেক্টর জমি থেকে 60,000 মেট্রিক টন সরিষা উৎপাদন হবে, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি। ডেস্ক রিপোর্ট, News24। রাঙামাটিতে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ের কিষাণ কিষানিরা। তারা বলছেন হ্রদে পানি কম থাকায় চাষাবাদে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে রাঙামাটিতে। আর কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবার ধান চাষ হয়েছে দ্বিগুণ। বর্ষার আগেই ঘরে ফসল তোলার আশা তাদের। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি রাঙামাটি কাপ্তাই হ্রদের বুক চিরে এভাবেই ভেসে উঠেছে শত শত একর জলে ভাসা জমি। পলিভরা ডুবো চরে ধান চাষে ব্যস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। এমন দৃশ্য চোখে পড়বে রাঙামাটির কাপ্তাই হ্রদের পার ঘেঁষে গড়ে ওঠা জুড়াছড়ি, লঙ্গদু, বরকল, বিলাইছড়ি, নান্নিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায়। হ্রদ আর সবুজ মিশে একাকার এখানে। এবছর তো ভালো আশা করতেছি, ভালো মতো খাইতে পারবো। বৈশাখ মাসের ভিতরে যদি খাতে পারি তাহলে জ্বর ন পাবো, বৃষ্টি ন পাবো, তাহলে ফসল ভালো মানে পাবো। এই বছর তো পানি ফলাফারি কমছি, মানে হেভিবার আশা আছে। গেল বছরের তুলনায় এবার বোরো ধান চাষ হয়েছে দ্বিগুণ। বর্ষার আগেই ফসল তোলার কাজ শেষ হলে লাভবান হবে কৃষকরা, বলছেন কৃষি কর্মকর্তা। বিগত বছরও এখানে আমরা প্রায় 3,000-3,500, কখনো কখনো 4,000 হেক্টর পর্যন্ত জমিতে বোরো ধান চাষ করা হয়। এবার যেহেতু লেকে পানি কম, আশা করা যায় যে বোরো ধানের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা অর্জন করতে পারবো। চলতি বছর রাঙামাটি কাপ্তাই হ্রদে বোরো ধানের আবাদ হয়েছে 8,055 হেক্টর জমিতে। দর্শক, এই ছিল বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।